মা তু মতে জন্ম দেইছু তো কলরে রহি মু দুনিয়া দেখিছি তো হাত ধরি মু চালিবা শিখিছি তো পণতর ছাই তলে মু বড় হইছি মা তু কহিলু মু তোতে ছাড়ি কেমিতি রহিথান্তি তু মতে জীবন দেইছু মু তোতে ছাড়ি কেমিতি বঞ্চিথান্তি মা আজি আমি মিশিকি এ দুনিয়া ছাড়ি চালিগলে তু কন খালি একাই দুনিয়া ছাড়ি যাইথান্তু মু বা তো সাথিরে যাউছি দেখ মা এই গাঁ রাস্তায় যাউছি আম কখী আগরে বিঞ্ছা হচ্ছে খই কৌড়ি রাম নাম সত্য হে কহি আমকু মশাড়ি নিয়ে যাচ্ছি আম ঘর লোক গোটিয়ে জুইরে বি আমি যা এ মা দেখ আমি কেমি গোটিয়ে জুইরে জলুছি মা লো কষ্ট লাগুছি হলে মু ভগবান ডাকুছি আর জন্মরে মু তরি কোলরে হি জন্ম নেবি তরি পুয় হই জন্ম নেবি লো মা মৃত্যু কেতবে কেমিতি হব তা সামান্য মানুষ জানিবা অসম্ভব নমাস নদিন গর্ভরে ধারণ করি পুয় বড় হওয়া পরে গোটিয়ে জুইরে জড়িবা বধ্য বিরল এমিতি এক হৃদয় বিদারক ঘটনা ঘটিছে বরগড় জেলা সাহেল ব্লক অন্তর্গত বাইপালি গ্রামে সূচনা অনুসারে বাইপালি গ্রামর নিবাসী ক্ষীরোদ প্রধান তাঙ্ক পত্নী ও দুই পুয়ঙ্ক সহিত রাতে শোইথিবা বেলে এক বিষধর সাপ পত্নী সুনিতা প্রধান এবং সাত বর্ষর পুয় পিউষকু কামুড়ি দেইথিলা। তবে পরিবার লোকে উভয় মা পুয়ঙ্কু রাতে তিনটায় বরগড় হসপিটাল এবং পরে বুর্লাকু চিকিৎসা পাই নেইথিলে। হেলে চিকিৎসাধীন অবস্থায় উভয় মা ও পুয়ঙ্কর মৃত্যু হইথিলা। উভয় মা ও পুয়ঙ্ক মৃত্যু হয়ে যাইথিবা খবর গাঁরে জানিবা পরে গ্রামরে শোকর ছায়া খেলি যাইছে। উভয় মা ও কুনিপুয়র মৃতদেহকু একাসঙ্গে দেখি পরিবার লোকে ধৈর্যহরা হয়ে পড়িথিবা বেলে শেষরে ছাতিরে পথর রখি গ্রামবাসী উভয় মা ও পুয়র মৃতদেহকু গোটে জুইরে সৎকার করিথিলে। বরগড়ের সুভাষ দোড়াঙ্ক রিপোর্ট ওড়িশা ভাষা। সিবিএসই হোক কি সিএচএসসি প্লস টু সায়েন্স হোক কি কমার্স সবু মেধাবী ছাত্রছাত্রী মানকর প্রথম পছন্দ টিএসসি গুরুকুল যেউটি এমে মাসকু মাত্র 5999 টাকা দি রহিবা খাইবা টিউশন ফিস মেডিকাল ও ইঞ্জিনিয়ারিং টু এন্ট্রান্স পাই কোচিং এর সুবিধা উপলব্ধ করি পারিবে টিএসসি গুরুকুল গোটপাটনা ভুবনেশ্বর।